মহতরাম, অনেক সময় আমরা দেখি সমাজের যে যখন কোনো লাশ কবরে নিয়ে যাওয়া হবে অথবা জানার জন্য খাটিয়ে রেডি করা হবে, তখন এই খাটিয়ের উপরে একটা কালেমা লেখা চাদর তা দিয়ে ঢেকে দেওয়া হয়। স্বাভাবিক কোনো কাপড় থাকে না, একটু আরবি লেখা বা কালেমা লেখা অথবা আয়াতুল কুরসি লেখা, এরকম অনেকগুলো মখমলের চাদর পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিনতে। লোকেরা এগুলো মনে করে যে লাশটাকে ঢেকে রাখতে হয়, এতে কোনো কোরআন অবমাননা বা কিছু হয় কিনা, বা এটা ঢাকলে কোনো সওয়াব আছে কিনা? ঢাকলে কোনো সওয়াব নেই। কোরআন জীবিত মানুষের জন্য, মৃত্যু মানুষের জন্য কোরআন না। এখন একটা মানুষ সারা জীবন কোরআন পড়ে নাই, আমি আয়াতুল কুরসি দিয়া তারপরে তার কাপড়ে সুরা ফালাক নাস আর অনেক কিছু দিয়ে আমি তাকে কাপড় অনেক সময় লিখে দেয়, আয়াতুল কুরসিও কিন্তু লিখে দেয়, এটা সুগন্ধি দিয়ে আতর দিয়ে লিখে দেয়, অনেক সময় কোনো কল্যাণ নেই। যে মানুষটি কোরআন পড়ে নাই, বোঝে নাই, দুনিয়ায় কোরআনের সাথে সম্পর্ক ছিল না, ওই মানুষের আস্ত কোরআন শরীফ যদি দিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ যদি মাফ না করেন তার মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। বরং একজন মানুষ সে দুনিয়া কোরআন পড়েছে, বুঝেছে, শুনেছে, আমল করার চেষ্টা করেছে, সেই মানুষটা যদি আপনি আয়াতুল কুরসি বলেন আর যা বলেন কিচ্ছু, মিনা খালাকনাকুম ওয়াফিয়ান ওয়াইদুকুম, তারপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কোনো দোয়া যদি আপনি না পড়েন তাতেও তার কিছু আসে যায় না। কারণ সে দুনিয়ায় যা করার করে গেছে, হ্যাঁ, দুনিয়ায় কোরআন শরীফ মানার চেষ্টা করেছে, পড়ার চেষ্টা করেছে, আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন হয়তো। আর যে কোরআন শরীফ পড়ে নাই, বোঝে নাই, শোনে নাই, কোরআনের বিরোধিতা করছে, তাকে যদি হাজারো আলেমরা এই যদি রাখে আর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে, এক পয়সার কোনো উপকার হবে বলে আমরা মনে করি না। আমার এক ভাই প্রশ্ন করেছিলেন যে তিনি গরিবদের জন্য একটি স্কুল করেছেন, অর্থাৎ অসহায় সুবিধা বঞ্চিত শিশু সমাজের, তাদের জন্য বিদ্যালয় করেছেন, সেই বিদ্যালয়ের শিক্ষকদের বেতন এবং ছাত্রদের অন্যান্য খরচ করতে পারবেন কিনা, এক্ষেত্রে জাকাতের টাকা নেওয়া যাবে? সূরা তওবার মধ্যে 60 নম্বর আয়াত এই ফকরা এবং মাসাকিন, যারা মিসকিন এবং ফকির, এদেরকে দেওয়া জায়েজ রয়েছে। আটটি খাতের দুইটি তো এই ওনার স্কুলটি যদি পুরো স্কুলটা যদি গরিবাতি মিসকিনরা পড়ে, অসহায় মানুষরা যদি পড়েন, আর সেখানে যদি ইসলামী শিক্ষা বা দেশ জাতি শিক্ষা এরকম সুন্দর শিক্ষা যদি একটা সুন্দর শিক্ষালয় থাকে, সেখানে কিন্তু এই টাকা পয়সা দেওয়া জায়েজ রয়েছে। সেখানে তাদের খাওয়া ভরণ পোষণ, থাকা খাওয়া, তারপর টিচার, তারপরে পোশাক আদি সব কিছু জায়েজ রয়েছে। আর যদি সেখানে মিক্স থাকে, যে গরিব এবং ধনী মিক্সড রয়েছে, সম্পদশালী ছেলেদের সম্পদশালী রয়েছে, তাহলে ওখানে জাকাতের টাকা দিলে শুধুমাত্র ওই যারা গরিব, এতি, মিসকিন, অসহায়, ফোকরা, মাসাকিন, যারা তারাই শুধুমাত্র এটা পাবে। এ ব্যাপারে দায়িত্ব বণ্টন করা বা হিসাব নিকাশ রাখা একটা বড় গুরুত্বপূর্ণ, এটা যাতে করে কোনো তারতম্য না হয় এটা ওনারা করতে পারবেন। ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল, যেটি এতিমখানা, সেই এতিমখানা শিক্ষার্থীদের জন্য তিনি তাদের গোসলের জন্য পানির প্রয়োজনের জন্য যদি পুকুর ক্রয় করে, অর্থাৎ জমি ক্রয় করে পুকুর খনন করা হোক, যে কোনো কাজ হোক, এতিমখানা উনি টাকা দিয়ে দেবেন যদি সেটা এতিমখানা হয়। টাকা দেওয়ার পর এতিমখানায় শুধুমাত্র যে খাবেন তা না, এখন একটা এতিমখানায় 1 লক্ষ টাকা ধরুন খাইতে লাগে শুধুমাত্র, সেখানে আছে 10 লাখ, সে কী করবে? তাহলে সে মাদ্রাসা এতিমখানার আরও আনুষঙ্গিক যা রয়েছে, ছেলেদের কাপড় চোপড় বা আনুষঙ্গিক এদের ভরণ পোষণের জন্য, এদের থাকার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে, ব্যবস্থাপনা এই কাজে টাকা সে ব্যয় করতে পারবে, জায়গাতে টাকা। আশা করছি আমার ভাই বুঝতে পেরেছেন।